যদি গায়ে মুখে কালি মেখে রাস্তায় বের হন তাকে দেখে লোকজনের কিরকম প্রতিক্রিয়া হতে পারে এটা আর বলার অপেক্ষা রাখে না বিষমিত চোখে কেউ ফিরে দেখছে না কেউ ধরে নিয়েছেন মেয়েটার মাথা খারাপ মানসিক রোগী কারো মন্তব্যে খেপা আছে মেয়েটা আবার কৌতূহলী হয়ে কেউ কেউ পা মিলিয়ে হাঁটছেন কিছুটা পথ যদি কালীর রহস্য উদ্ঘাটন করা যায় আর কিনা যে যাই বলুক কালী ছাড়া আর কিছুই গায়ে মাখছেন না পিএফ জয়া যিনি পেশায় একজন চিত্রকর কোচির ত্রিপুণিথুরার এই শিল্পী বিগত 100 দিন ধরে একইভাবে গায়ে মুখে কালি মেখে রাস্তায় বেরোচ্ছেন টানা পরনে যদিও উজ্জ্বল পোশাক 26 জানুয়ারি হায়দ্রাবাদ ইউনিভার্সিটি রিচার্জ স্কলার রোহিত পেলুমার আত্মহত্যার পর থেকে গায়ে কালো রং মেখে রাস্তায় বেরোচ্ছেন কেরালার এই শিল্পী মাঝে এই 100 দিন যখনই রাস্তায় বেরিয়েছেন কালি মেখে এটা তার কাছে একটা এক্সপেরিমেন্ট আবার প্রতিবাদও দলিত নিচু জাতের লোকজনকে এখনও সমাজে যে চোখে দেখে এটা তার বিরুদ্ধে প্রতিবাদ আবার কালো মেয়েকে সব লোকে তো আর কৃষ্ণ বলেই বলে না কালো মেয়ের কালো হরিণী চোখের বাহবাও জোটে না বড় রং কালো বলে জোটে গঞ্জনা প্রতিবাদ সে বর্ণ বিদ্বেষেও জয়া বলেন একজন শিল্পী হিসেবে আমি নিজেই নিজেকে মিডিয়াম হিসেবে তুলে ধরতে চাই সামনে আনতে চাই আমার ভাবনা চিন্তা এই শিল্পীর কথায় রোহিতের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজও সমাজের দলিতরা কি ভয়ানক অবস্থায় রয়েছে জয়ার কথায় সাদা কালো নিয়ে লোকের মনে যে অনুভূতি আমি তা পরীক্ষা করে দেখতে চাই সব মেয়েই তো আর ফর্সা হয় না